সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। প্রায় এক বছর ধরে তীব্র জল সংকটে ভুগছে পুরসুরা রসুলপুর বিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, গত প্রায় এক বছর আগে এই বিদ্যালয়ের সাবমার্সিবলটি বিকল হয়ে পড়ে। ঘটনার পর থেকে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে তা সারিয়ে দেওয়ার জন্য দরবার করা হলেও নির্বিকার ব্লক প্রশাসন। ফলত মিড ডে মিল থেকে শুরু করে পানীয় জলের জন্য আশেপাশের অস্বাস্থ্যকর টিউবওয়েলের জল ব্যবহার করতে বাধ্য হতে হচ্ছে তাদের। রাজ্য জুড়ে যখন চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, এই সময়ে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের নিয়মিত অস্বাস্থ্যকর পানীয় জল ব্যবহার করানোর ফলে চিন্তিত বিদ্যালয় কর্তৃপক্ষ। এতদিন কেটে গেলেও কেন পানীয় জলের ব্যবস্থা সঠিক করা গেল না তা নিয়ে প্রশ্ন উঠছে এলাকায়। যদিও পানীয় জলের বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছিল বলে পাল্টা দাবি তুলেছেন পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনউদ্দিন মিদ্দা। ঘটনা প্রসঙ্গে তার দাবি, পঞ্চায়েত যদি না করে তাহলে দ্রুত পঞ্চায়েত সমিতি থেকে পানীয় জলের ব্যবস্থা করা হবে। দেখুন বিস্তারিত। আমাদের স্কুলে গত ডিসেম্বর মাসে আমাদের যে সাবমার্সিবলের মোটর ছিল সেই মোটরটা পুড়ে গিয়েছিল, মানে নষ্ট হয়ে গেছে, এবং সেটা আমরা উত্তোলন করার পরে জানতে পারি। এবং তারপরে আমরা 5 ডিসেম্বর 2022 তারিখে আমরা এর জন্য বিভিন্ন দপ্তরে, বলতে পঞ্চায়েত, এসআই অফিস এবং বিডিও অফিসকে জানাই লিখিতভাবে। তারপরও কোনো সুরাহা আজ পর্যন্ত আমাদের বিদ্যালয়ে হয়নি। জলের আমরা পাশাপাশি আমাদের লোকাল যে টিউবওয়েল আছে সেখান থেকে আমরা জলটাকে সংগ্রহ করে থাকি, এবং অনেক কষ্টের মধ্যে থাকতে হয়। রাঁধুনিরাই সেই জল সংগ্রহ করে তার রান্নাবান্নার জন্য। এছাড়াও আমাদের যে প্রতিদিনের যে জলের দরকার হয় আমরা পাশের টিউবওয়েল থেকেই সংগ্রহ করে। হ্যাঁ, এবং সেই জলটা কতটা মানে সঠিক সেটা আমাদের সংশয় আছে। তার জন্য তো পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, আর্সেনিক যুক্ত আছে কি না সেটা আমাদের জানা নেই। টিউবওয়েলের জলই পান করছে। বিডিও ম্যাডাম বলেছিলেন যে আমরা দেখছি বিষয়টা, কিন্তু আজ পর্যন্ত দেখানি। ওনারা বললেন যে আমাদের যে পঞ্চায়েত সভাপতি উনি বলেছিলেন যে স্যার, আমাদের টিচার ইনচার্জ রঙিলাল বাবু গিয়েছিলেন, উনি ওনাকে বলেছিলেন যে এরকম সাবমার্সিবেলের জন্য আমাদের যে রেজুলেশন হয়েছে, রেজুলেশনে আপনাদের বিষয়টা তুলে ধরা হয়েছে এবং এটা পাস হয়ে গেছে এবং দেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে উনি সাক্ষাৎও করেছিলেন বিডিও অফিসে গিয়ে। সেখান থেকে আজ পর্যন্ত মানে সদুত্তর, বলতে যেটা হবে সেই রকমের কোনো রকম অ্যাসিওরেন্স পাননি। এছাড়াও আপনাদের স্কুলে কী কী সমস্যা রয়েছে? হ্যাঁ, এছাড়াও কী কী সমস্যা রয়েছে? ক্লাসরুম একটা শর্ট আছে, একটা ক্লাসরুম শর্ট আছে। কোন শ্রেণীতে? ওটা হচ্ছে আপনার আমাদের শিশু শ্রেণী থেকে পঞ্চম সেই চতুর্থ শ্রেণী পর্যন্ত যে ক্লাস, সেখানে 5টা ক্লাসের মধ্যে আমাদের ক্লাসরুম আছে 4টি। সেক্ষেত্রেও আমাদের একটা প্রবলেম আছে, সেই সমস্যা যাতে হয় আমরা প্রশাসনের কাছে এমনি বলেছি, কিন্তু কোনো রকম ফান্ড অ্যালটমেন্ট হয়নি। এই অবস্থায় আমাদেরকে স্কুল চালাতে হচ্ছে। আমার নাম মনোরঞ্জন মান্না, বাঞ্ছারাম কুণ্ডু প্রাথমিক বিদ্যালয়, রসুলপুর, পুরসুরা। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে।
কেননা আমরা এলাকার আমাদের যে এলাকায় হয়েছে সেই এলাকার প্রধান ডিবাগপুর জিপির প্রধানকে আমরা জানিয়েছি অলরেডি, যাতে করে ওটাকে মেরামতি করে দেওয়া যায়। তো আমরা দেখবো, যদি না করে দেয় আমরা ব্লক থেকে ব্যবস্থা নেব। কতদিনে হতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব আমরা করে দেওয়ার ব্যবস্থা নেব। মিড ডে মিল কর্মীদেরকে জল বাইরে থেকে নিয়ে এসে মিড ডে মিল খাওয়াতে হচ্ছে ছাত্রদের? হয়তো হয়েছে, সেটা সাময়িক, নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো যাতে করে তাড়াতাড়ি সেখানে জলের ব্যবস্থা করে দেওয়া যায়। ওনারা বলছেন আগের বছর হয়েছিল, তারপরে জানানো হয়েছিল, এর আগের বছরেই জানানো হয়েছিল, কিন্তু তারপরেও তারা উদ্যোগ। এই সময়টা এমনি একটু জলের সংকট দেখা দেয় বিভিন্ন জায়গাতেই, মানে টিউবওয়েল বা সাবমার্সিবল ফেল করে, তো সেই কারণেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জল স্বপ্ন প্রকল্প সেটা প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছে যাবে নিশ্চিতভাবে আগামী দিনে 2024 আগে বলেছেন। আমরাও দেখছি বা দুরন্ত গতিতে কাজ এগিয়ে চলেছে, পিএইচির বাড়ি বাড়ি যাতে জল পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মমিন উদ্দিন মিদ্দা, সভাপতি পুরসুড়া পঞ্চায়েত সমিতি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-85-4984।